अलग अलग स्पीड से चलते हैं गाड़ी एतनी जमे चलाई से हमरा से मना से बोलबुडी चलाई अच्छा देखते चले चारन भाई मैं देखता रन भाई चलाई बोलबुडी आज के चलाई लम देखलम जो ऑलमोस्ट नूतन किनार 500 এটা এখন মোটামুটি ওইরকম টান মান দিয়ে দেখলাম যে ইঞ্জিন ফ্রেশ হয়েছে আগে ভারবার হয়ে থাকতো গাড়ি মানে টান দিলে ওই ঠান্ডা উঠতো আর এখন সাথে সাথে দিছি আগে আরপিএম 500 ওঠার পরে বাকি আরপিএম গুলো টানতে বাইকের অনেক কষ্ট হইতো মানে মনে হচ্ছে যে বাইক জোর করে আমি চালাইতেছি এখন দিলাম আমি যেটা দেখলাম যে সাথে সাথে 500 আরপিএম উঠে মানে চলতে অবস্থায় আর বাকিটা দেখবেন না যে আসলে ওনার সাথে আমার ব্যবহার আমার খুব ভালো লাগছে কারণ আমি আগে অনেক জায়গায় কাজ করেছি কারণ একটা বাইক কিনলে কাজ করানো লাগে যেখানেই হোক 2,000-3,000-5,000 কিলো পর্ব কাজ করানো লাগে আমি লাস্ট যখন 10,000 চলছে বাইকটা তখন আমি একটা জায়গা অন্য জায়গায় হ্যাঁ যেভাবে আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড ওকে আর সারাদিন পরিশ্রম করতে ভালো এটা আমি দেখছি বাইক ফিল করা সহ বাইকের সম্পূর্ণ পার্সপেক্টিভ মানে সবকিছু একেবারে সুন্দরভাবে কাজ করছে বাইকটা আসলে হচ্ছে যে সাউন্ডটা আগে তো নিয়ে রাখলাম তো দেখা যাক পরে আমরা এটা খুলে দেখি কি সাউন্ডের ব্যাপারটা তো ভিডিওটার মধ্যে দেখবেন আর খুলি তারপরে ভিডিওটার মধ্যে পুরোটাই দেখবেন 22,000 কিলো না বাইকটা যে বাইকটার কিছুক্ষণ আগে যে সাউন্ডের আমরা শুনলাম যে সাউন্ড সিস্টেমটা খারাপ এবং আসলে এটা আমার কাছে ফার্স্ট আসে প্রথম আসে বাইকটা আর এটাও আসে হচ্ছে নারায়ণগঞ্জ থেকে ওনারই ছোট ভাই আসে আমার এখানে কাজ করতে তো আসলে উনি অন্য জায়গায় কাজ করাইছে এতদিন যে কই পরিচিত আসলে ছোট ভাই মনে হয় ছিল পরিচিত সেখানকার ওনার কথা মতোই আসে আর কি তো দেখা যাক আমরা এটা ওই সাউন্ড সিস্টেমটা কীভাবে ক্লিয়ার করা যায় এবং কী করতে হবে সেটাও আমি ভিডিওটার মধ্যেই দেখাবো আর সমস্যাটা কী কারণে হয়েছে সেটাও আমি শুনবো যার বাইক তার কাছ থেকে শুনবো তো আপনারা দেখতে থাকুন আর অবশ্য ভিডিওটা আপনাদের যদি মানে কাজে লাগে এবং ভালো লাগে একটু লাইক দিবেন শেয়ার করবেন আমরা এই সাউন্ডটা হচ্ছে এখান থেকে মানে অনেকেই ভাবতেছেন যে ওই সাউন্ড শুনে হয়তো ভাববেন যে টাইমিশনের সাউন্ড আসলে টাইমিশনের সাউন্ডগুলো হচ্ছে একটু অন্যরকম হয় আর এই সাউন্ড একটু আলাদা তো যাই হোক আমরা সার্ভিসের যেহেতু করা হচ্ছে তো সব কিছু আলাদা আলাদা করে আমাদের খোলা হচ্ছে তো ওই দিক দিয়ে ইয়া কমানো না বাড়ানো আছে ওই যে এদিক দিয়ে যখন আরপিএম কমে যাচ্ছে তখন কি করবে আফটার মার্কেট ওই যে তখন ইয়া করে দিচ্ছে তো যাক গাড়ি অনেক গরম আছে ঠান্ডা হইতে হবে এটা রকার গেছে রকার গেছে রকার গেছে বেরিং গেছে এই সরো এই যে এই যে এটা যখন আমি এটা যখন খেলাইতেছি বেরিংটা মাঝখানে গর্ত দেয় এই যে রকারটা যখন হাত দিয়ে আমি খেলাবো এটা রোলার ইয়া সহ খেলবো দেখছো বেরিং খেলে না মাঝখানে গোস্তাতে দাঁড়াও এই যে সাউন্ডটা হচ্ছিল যে সাউন্ড মানে মাঝখানে এটা গোস্তাতে এ রকার খোলো এটা গাড়ি ওটা রকারের বেরিংটা গেছে গা
এদিকান আপনার গাড়ির রোগটা ধরা পড়ছে হচ্ছে আপনার গাড়ির রক ধরা পড়ছে রোগ এই রকারে বেরিং গেছে গাড়ি ওই যে এখানে বেরিং গেছে খুলে দেখাবো না আসলে এই রকারটা বের করতে গেলে আমার এখন এই পাশের ওয়াটার পাম্প খুলতে হয় এরপর ওয়াটার পাম্প খুলতে হবে এই সাইডে অলরেডি খোলা শেষ যেহেতু ভিতর থেকে আমরা যতটুকু দেখছি এরপর বাইরে এখন খুলে বাকিটা দেখা যাবে ক্যামার ভালো আছে কিনা যদি এটার মূলত আসলে হচ্ছে ক্যাম যদি খেয়ে থাকে তাহলে রকারটা এরকম যায় আর অনেক সময় দেখা যায় যদি এটা যদি টাইট থাকে মানে আপনার এক্সজাস্ট ভালভ যদি টাইট থাকে সেই ক্ষেত্রেও আপনার রকারটা যাবে এটা যখন আমরা হাই স্পিডে চালাবো রেপ করব প্রেসারের কারণে এটার বেয়ারিংটা থাকে না গরমের কারণে এটা ভিতরের বেয়ারিংটা নষ্ট হয়ে যায় এটা এই হচ্ছে অবস্থা বেশি টাইট ছিল এটা মেবি কারণ এটার ফ্রি প্লে অনেক কম তো এই জন্য ভ্যালভ ক্লিয়ারেন্সটা চেক করা উচিত আপনি অ্যাডজাস্ট করেন কি না বা না করেন বা অনেক গাড়িতে আছে দেখা যায় লং টাইম সুন্দর চলে কারো কারো 20,000 কিলো একটানাও চলে আবার কারো গাড়ি দেখা যায় 20 আপনার 2,000 কিলো চলে না তো এই হচ্ছে ব্যাপার তো একটা সার্ভিসে আসলে দেখা হয় চেক করা হয় তো চেক করতে যে যদি এখন আপনার বেশি টাইট করে ফেলা হয় তাহলে তো জিনিস ক্ষতি হয়ে যাবে এই আর কি তো যাই হোক আমরা বের করি এটা বের করার পর দেখা যাবে টান হবে না গাড়িতে আপনার ভ্যালপি তো খেলে না বেরিং যা আছে অর্ধেক খেলতেছে ওকে ইয়ার ফিল্ড নিয়ে পরে চিন্তা বড় ধাক্কাটা আগে দেখতেছি এটা তো বাইরের চিন্তা তো পরে করি আপনার বাইরে যে ইয়ার ফিল্ডার বলেন মোবিল সেটাতে পরে চিন্তা আপনার যে ইঞ্জিনের সাউন্ডটা আমার ইঞ্জিনটা আগে ভালো দরকার তাই না আমরা ইঞ্জিনটা আগে রেডি করি বাইরে তো এগুলো চেঞ্জ করতেই পারবো ক্যামেরা খোলো ক্যামেরা অবস্থা এই বাহ বাহ দেখছেন ক্যাম খায় গেল ভিভিয়াটা খোলো ভিভিয়া দেখো ক্যাম কম করতে পারে এটা কি তেমন মেজর প্রবলেম এই যে জায়গাটায়
পুরো ফ্রেশ থাকতে হবে এইগুলোর মতো। এটা যদি এখন খাওয়া থাকে তাহলে তো এটার কোনো মাপ থাকবে না, সাউন্ডের জীবনও ঠিক হবে না এই গাড়ি। বেশ কীভাবে খাইছে এটা ভিভিয়ার রাখার দেখি খুঁজে ভিভিয়ার এটা এটা খাওয়ার কারণ কী হতে পারে ভাই? যদি চাপ বেশি থাকে, যদি ভ্যালভ ক্লিয়ারেন্স যদি টাইট হয়ে যায় বেশি, যদি এক্সট্রা চাপ বেশি থাকে পরিমাণ, তাহলে ক্যাম্প চলে যাবে। আপনারাও দেখতে থাকবেন। মানে আপনার যে প্রবলেম গুলো ছিল, আপনি তখন আমাকে বলছিলেন যে আমার গাড়ি বন্ধ হওয়া, এরপর আমার সাউন্ড নষ্ট হওয়া, সেকেন্ড হচ্ছে চেনের সাউন্ড নয় ছিল রাভিয়া, তো এই যে সমস্যাগুলো টোটালি আপনার যা যা ছিল, হ্যাঁ ওখানে তো বসো, তো টোটাল যে সমস্যাগুলো ছিল, তো এখন বাইক তো এখন মাত্র চালাইলেন, কমপ্লিট করা শেষ করলাম, তো মোটামুটি ভিডিওটার মধ্যে অত কিছু দিতে পারিনি, শর্টকাট যা পারছি দিছি, আসলে এত ডিটেলস না। বাকিটা হচ্ছে এখন যে গাড়ি চালাইছেন ইন টোটাল যা আছে যতটুকু পারছি আপনাকে জোর করে চালাইতেছি, এখন দিলাম আমি যেটা দেখলাম যে সামনে 500 আরপিএম উঠে মানে চলতে অবস্থায়, আর বাকি টান তো আরো আছে। চাকার হাওড়া সামনে চাকার একটু চেক করো, সামনে চাকা আরো হাওড়া দিক আরো ভালো লাগবে, মানে প্রথম আসছে না আমার কাছে, প্রথম আচ্ছা ভাইয়েরা মনে হয় সবাই ইউটিউবে, উনি ইউটিউব করে পেজও আছে ওনার, আর টোটালি ওনার বাইকটা উনি বাইক নিয়ে অত ব্লগ করে না, ওনার অন্য কোনো মোবাইল বা অন্য আচ্ছা আচ্ছা, মানে ওনার মোটামুটি অনেক ভাইরাল হওয়া ভিডিও অনেক ভিডিওই আছে। তো যাই হোক, ওনার যা কি মনে করে আরেকজন ভাই আছে, ওনার হচ্ছে ছোট ভাই আসে আমার এখানে, তো সেই পারপাসে উনি আসে, তো এটা এই জন্য কারণ উনি একজন ইউটিউবার। সো এসব এখানে যে উনি যেটা নিয়ে ভাবছিল বা যেটা নিয়ে আসছিলো, তো কতটুকু কী পাইছেন সেটা আমার জন্য মানে একটু যদি বলতেন, আমাদের এখানে আসে কী আপনি পাইলেন? বাট আমার কাছে যেখানে হোক 2,000-3,000-5,000 কিলো পর কাজ করানো লাগে, আমি লাস্ট যখন 10,000 চলছে বাইকটা, তখন আমি একটা জায়গায় অন্য জায়গায় হ্যাঁ নাম বললাম না, আমি অনেক পপুলার, কিন্তু ওইখান থেকে কাজ করানোর পরে যেটা হয়েছে যে আমি সন্তুষ্ট না, 3-4 কাজ করেছি মানুষ বলে ভালো ভালো, আমিও গেছি কিন্তু আমি নিজে ভালো পাইনি পার্সোনালি, কে কেমন পাই সেটা আমি জানি না, আমি নিজে ভালো পাইনি। তবে এই যে আজকে প্রথম টাচে আমার কাছে সত্যি কথা অনেক ভালো লাগছে, বাদ বাকিটা আমি চালানোর পর বুঝতে পারবো যে নেক্সট কখন আসবে, অবশ্যই আচ্ছা হ্যাঁ,
পরিশ্রম করতে ভালো, এটা আমি দেখছি বাইক ক্লিন করা সহ বাইকের সম্পূর্ণ পার্সপেক্টিভ মানে সবকিছু একেবারে সুন্দরভাবে কাজ করছে, এই আর কি। ঠিক আছে, আমরা ভাইয়ের সাথে কথা বললাম আর বাকিটা আপনারা দেখলেন। আসলে আমি যা করি ইনডাইরেক্টলি আপনাদেরকে ভিডিও দিই, এত এডিটিং করি না, সো যা প্রবলেম হয় ইনডাইরেক্টলি সব কিছু দেখতে পারেন। আর আমি আসলে ওই রকম আগের মতো ভিডিও বানাইতে পারি না, চেষ্টা করি তাও আগে আগে ভিডিওগুলো দেওয়ার জন্য। তো অবশ্যই আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সাথেই থাকবেন সবসময় পেজের সাথে থাকবেন সবসময়। আরও আপডেটগুলো দেখতে পারবেন পেজের মধ্যে, একই সেম নামেই দিবেন, FI রিপন বাইক ডক্টর, এই নামেই আপনি পেজের মধ্যে রেগুলারটা পেয়ে যাবেন। তো যাই হোক, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।